ये आ गया बाहुबली का महल। दूर चलाई पर जहाँ से हो जाए माल कौन दिया कि माल माल देखो সাব্বির ভাই, এটা কি খাওয়ার কি অন্য কোনো কায়দা আছে নাকি, মানে অন্য কোনো হিসাব আছে? এক গেলে খাওয়া লাগবে। হ্যাঁ, এক গেলে খাওয়া লাগবে। এক গেলে খাওয়া লাগবে মানে এক গেলে এখানে 5 টাকা পাবেন। আমি দেখাচ্ছি ভাই, খাওয়া লাগবে এখানে, খাওয়া লাগবে। আমি দেখাচ্ছি এই যে খাওয়ার স্টাইল হলো। জোস জোস না খাইলে না। এই বুদ্ধিটা কোথা থেকে আসলো আপনার? বাহুবলী ফুচকা মাছে বাহুবলী ফুচকা ইন্ডিয়া বেরিয়েছে বড় বড় টাইম আপনি ইন্ডিয়া ধরে যাই বাংলাদেশে নিয়ে আসে। ও তাই, এটা খাক আপনি খাক ভাই, কেমন লাগে? কোনো ফুচকা না এটা নিয়ে খা, এটা লাস্ট লাস্ট একটাই তো খাওয়া অসম্ভব হয়ে যাচ্ছে। জীবন জীবন খাইলে কেমন লাগলো রে? খুব মজা লাগলো। মজা বিষয়টা কি, যখন বানাচ্ছিল তখন আমি দেখলাম মানে ইন্ডিয়ার, আমি তো ইন্ডিয়ার রাজকলরি খাইলে কেমন লাগে তা জানি, কিন্তু রাজকলরি টাইপের বানাচ্ছিল, মানে বানানোর স্টাইলটা সেরকমই ছিল, তাই না? টেস্টটা ভিন্ন ভিন্ন। আমি রাজকচুরি খাইনি, জানি না ওটা কেমন, কিন্তু এটা খাইতে হেবি মজা। আপনার ভালো চলছে না? কি নাম দিয়েছেন আপনি? বাহুবলী ফুচকা। না প্রাইস তো 30 টাকা। এর আগের যে মানে যে চানাচুর আছে, তারপর সস আছে, তারপর সাদা কি দিচ্ছেন? টক দই, ফুচকার দই, আচ্ছা ফুচকার দই আছে, তারপর আপনার চানাচুর দিয়েছে, তারপর আবার কি একটা নিমক পাড়া নাকি, নিমক পাড়া দেওয়া হয়েছে, মানে নিমকি দেওয়া দিও আর কি, আর কি বেদানা ডালিম ডালিম দেওয়া হয়েছে। আপনি যদি একা একটা খান পেট ভরে যাবে, একা একটা খাওয়া সম্ভব না? খাবার ভাই কিন্তু আরো অনেক কিছু আনছে, ঠিক আছে।
বাহুবালি ফুচকা তো আপনাদের দেখালাম, পানিপুরি আছে, ভেলপুরি আছে, চাটপুরি আছে, রাজকচুরি আছে। তাহলে এটা হলো সাব্বির ভাইয়ের নাম্বার নাকি? হ্যাঁ হ্যাঁ, সাব্বির ভাই। আপনি পার্সেল তো দেন আপনি? সাব্বির ভাই পার্সেল দেওয়া হয় না? সাব্বির ভাই পার্সেল দেয়। সাব্বির ভাইয়ের যদি আপনারা কোনো মানে ওয়েডিং হলুদ সেরেমনিতেও যদি না ডাক দেন সেটাও করেন না আপনি? ঠিক একদম একেবারে এখন লতিফ ভাইয়ের যে সাই চটপটি দোতলার সামনে, দোতলার সামনেই সেটা তো নিয়ম। আজকে রাজু ভাই কি বাড়ি যাবে, ভাত খাবেন না নাকি? ভাত খাবেন না তাই? আরে এটাই খেয়ে নিন। ভাত খাবে না ভাই? কি ফুচকা? জি নর্মাল ফুচকা, নর্মাল ফুচকা এত সুন্দর। কোয়ালিটি সম্পূর্ণ না আমার ফুচকা। আপনার ফুচকা নিজে তৈরি করা নাকি? এটা এটা সুন্দর ফুচকা তৈরি করা আর কি। আসলে এখন তো রাত হয়েছে অনেক, তারপরে তো অনেক কাস্টমার দেখা যায়, কিন্তু সববার তো আর ব্লক করা যায়। আচ্ছা আচ্ছা, আমি প্রায় খাই, দুই দিন না তিন দিন আগেও খাইছি। আচ্ছা ফুচকা আছে, ঠিক আছে ঠিক আছে। বন্ধুরা সবাই ভালো থাকবেন। আচ্ছা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করবেন, আর যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন।